কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, আর এক টুকরা লেবুর রস দিব। অনেক সুস্বাদু। আচ্ছা এখন আমি রেডি করে দিই। আমি এই যে বিয়ের পুরি মামা হয়ে গেছি। কেমন হয়েছে তোমার রিঅ্যাকশন? কি কেমন হয়েছে? ওয়াও সুন্দর ফুচকা, অ্যামেজিং অ্যামেজিং। এটা বাচ্চাদের বানাই দিচ্ছি। আরে তো বান তো না হয়েছে, না হয়ে গেছে দিচ্ছি আমি। না কি হাত পুরবে তো। এই যে এখন হলো, এখন হচ্ছে যে ফুলে এখন বালুম বালুম হয়ে যাবে। সবগুলাই হচ্ছে না, কয়েকটি হচ্ছে। আজকে ভেলপুরি খাবে। আমি একটু খুবই কম খাওয়ানোর চেষ্টা করি, এই জন্য ঘরেই তৈরি করে খাওয়াচ্ছি। পুস্তাগুলো আমি ভেজে নিলাম, এখন হচ্ছে পুরটা রেডি করে এদের দিব। টকটা রেডি করে নেই। সবসময় চটপটি, ফুচকা, ভেলপুরি, এগুলোর টকটা হচ্ছে ম্যাটার করে অনেক টেস্টের উপরে। তা আমি হচ্ছে কি কি দিচ্ছি এখানে পরিমাণ মতো, আমি তেঁতুল ভিজাই নিয়েছি, সবই নিয়েছি। দাঁড়াও তুমি এই পাশটা, আমি এখানে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি। এইবার ডাল সিদ্ধ করে নিয়েছি, ডালটা পারফেক্ট সিদ্ধ হয়েছে। আমি এখন ভেলপুরি বানাবো, একদম ভেলপুরি মামা হয়ে গেছি ছেলেদের জন্য। তা এখন আমি ভেলপুরির মধ্যে দিব একে একে পেঁয়াজ কুচি, দিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, আর এক টুকরা লেবুর রস দিব। খুব সুস্বাদু হবে ইনশাল্লাহ। দিলাম হচ্ছে লেবুর রস, এখানে দিচ্ছি চাট মশলাটা, চটপটি আমি নিজে হাতে বানিয়েছি, নিজে হাতে তৈরি করেছি। এটা কিভাবে বানাইছিলা? ওই যে কাঁচামরিচ, তারপর না 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 তাহলে, আর আমি এখানে কিছু স্লিপলেক্স দিচ্ছি। শুকনো মরিচ নাকি দিয়ে যেন বানাইলা, এটা এখন মেখে নিব। ঝাল টক সুস্বাদু, আর আরেকটা মিষ্টি, এই যে মিষ্টি টক। লাইটের পাওয়ারটা ভাগ এত। এখানে দিব চিনি, একদম মনে হচ্ছে চটপটি মামা না নাকি। একটু শশা কুচি দিব,
আপনারা আমার মতো বাসায় বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াবেন। একটু মরিচ অ্যাড করি, সনে ঝাল না মরিচ ব্লেন্ড করে তৈরি করা হয় স্লিফ্লেক্স। স্লিফ্লেক্সটা আমি হাতে বানিয়ে নিজের হাতে বাসায় বানিয়ে নিয়েছি। নাফি দেখো তো কেমন হয়েছে। অনেক সুস্বাদু, ঝাল হয়েছে, মজা কেমন? মজা তো পারফেক্ট, কিন্তু ঝাল দিল কেন আমাকে? তে ভেলপুরির এখন এটা বানাই নিলাম। ভেলপুরির হচ্ছে ভেলপুরির খামিরটা এখন বানাই নিলাম। এখন হচ্ছে আমি দিব রেডি করে বাচ্চাদেরকে। এই যে সিংহর মতো বসে আছে দর্শক, দেখেন সিংহ মামা খাবা ফুচকা। এই যে আর একটা হচ্ছে সিংহ মামা বসে আছে, খাবা? আচ্ছা এখন আমি রেডি করে দিই। আমি এই যে ভেলপুরি মামা হয়ে গেছি, ভেলপুরি মামা হয়ে গেছি। কে কে বাবা এসেছে? খুলে দাও মামা। মামা মামিরা আছেন, মামিরা খাবেন নাকি? মামা ফুচকা বানায়, মামি নাই। এই যে অফির বাবাকে একটা খাই দিই, বিসমিল্লা। অফিস থেকে আসলা, পড়ে গেল। দর্শক দেখেন কি খাওয়া খাচ্ছে, কেমন হয়েছে? রিয়াকশন কি কেমন হয়েছে? কেমন হয়েছে বাবা? বলে বুঝাইতে পারছি না। এবার নাফি বানাচ্ছে, নাফিটা নিজেই নাকি বানাই নিবে। কেমন হয়েছে খাইলা বলো? ভালো হয়েছে বন্ধুরা, আপনারা যদি খাইতেন তাহলে সাত দিন হা করে থাকতেন এবং বারবার চাইতেন। আমি সাত দিন হা করে থাকবো। নাও অফি খাও। যে অফি বানাচ্ছে, এই তো আমার ফুচকার আয়োজন ছিল আজকের। দর্শক নাফি হচ্ছে টেলিভিশন দেখে দেখে খাবে, তো এখানে নিয়ে এসছে। কেমন হয়েছে বাবা, একটু রিভিউ দাও। অনেক মজা হয়েছে, জি মজা বলে বুঝে দেবো। আপনি খাইলেই বুঝতে পারবেন। তাই একটু পানি দিবা? এই যে খাওয়া শেষ হচ্ছে না, বুফে আসছে আমার ছেলে। পানি দাও নাফিকে,